এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আমরা এসেছি, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিশ জারি করেছে যে পাবলিকেশন অব মার্কস ফর টেট 2017 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। তো এই নোটিশটির সারমর্ম হচ্ছে, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ হেয়ারবাই পাবলিশড মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড ইন টেট 2017, প্লিজ সি দ্য অ্যাটাচমেন্ট। বলতে চাইছি 2017 সালে যে সমস্ত টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের মার্কস প্রকাশিত করা হলো। তো এটা ভেবে নেবেন না যে সবার জন্য, কিন্তু ঠিক আছে। তো এটা হচ্ছে একটি কেস চলছিল যেটা 16,485 ওপরে, তো সেটারই সম্ভবত ইয়েগুলো দিয়েছে, মার্কসগুলো দিয়েছে। তখন তো ইয়ে পাস আর নট ক্লিয়ার্ড ইত্যাদি দিয়ে ইয়ে করেছিল, নট কোয়ালিফাইড করে, কোয়ালিফাইড নট কোয়ালিফাইড করে বার করেছিল রেজাল্টটি। তো এখন সে কেসের যা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আন্ডারে যে কেসটি ছিল, সে কেসটির ফলে যে রায়দান, যেটা কেসটা যে রায়দান হয়েছিল যে মার্কসগুলো প্রকাশ করতে হবে, সেটাই বোর্ড আজকে প্রকাশ করেছে। তো বলছি, ইন কমপ্লিয়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাস্ট অন 3rd November 2022 ইন WPS 16485 অফ 2022 অ্যান্ড ইন আদার সিমিলার রিট পিটিশনস দ্য লিস্ট অফ রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটস হু হ্যাভ অবটেন্ড 82 অ্যাজ টেট মার্কস ইন টেট 2017 আর অলসো টু বি ট্রিটেড অ্যাজ টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য লিস্ট অফ সাচ ক্যান্ডিডেটস উইল বি পাবলিশড ভেরি শর্টলি ইন এ সেপারেট অ্যাটাচমেন্ট। আচ্ছা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি পিটিশনে যে কিছু রিজার্ভ ক্যাটাগরি যারা মানে 82 পেয়েছিল, ঠিক আছে, তাদেরকেও টেট কোয়ালিফাইড হিসাবে ধরা হচ্ছে এখানে। তো যারা পিটিশন জমা দিয়েছিল, যারা কেস করেছিল, তাদেরকেও এখানে ধরা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে তাদের লিস্টটা পরে বার করবে, ঠিক আছে। আরশি বাগজি ছই দিয়ে এটি প্রকাশ করেছে আজকে 7ই নভেম্বর। লিস্টে আমরা দেখবেন, লিস্টটা এরকম টাইপের, রোল নাম্বার, ক্যান্ডিডেটস, ক্যাটাগরি টু, অফ টেট মার্কস দেখুন 87, 92, 85। আপনাদের যাদের কেউ যদি এরকম থাকেন তাহলে এগুলি চেক করে নিতে পারেন। 188 পাতার সম্ভবত একটি নোটিশ জারি হয়েছে, তো দেখে নেবেন এগুলো। তো এটাই হচ্ছে সবচেয়ে বেশি, এখন দেখা যাক যে বাকিগুলো বার করে কি না, ঠিক আছে। তো বাকিগুলো বার করলে তো সব স্পষ্ট হয়ে উঠবে আমাদের কাছে। তো এটা আশা রাখি আমরা। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।